কতটা বললে? সোজা সিধা বলছো? আসো, আবার মন করলে চলে আসবো। এমনি ঘুরতে ছোট বলতে কতটা ছোট বলতে চাও? সরু সেরকমই নয়, আমি যখন কাটবো তখন যখন কাটবো তখন দেখতে পাবো। ছোট যখন ছিল তখন শিখতে হয়তো এবারে কি ওরা সুযোগ দেয় পড়া পড়তে? এবার তারা শিক্ষাটা দিয়ে দিবে বলছে। আমি কি বলছি, শিক্ষিত শিক্ষিত লোক, হ্যাঁ না, আমাদের ধারণা ছিল কি উচ্চ শিক্ষিত লোকের মনে হয় ভদ্র গাল দেওয়া মানুষদের নাকি মন ফ্রি থাকে। এত টাকা কিন্তু রামকৃষ্ণ মিশনের শিক্ষাটা কিন্তু ভালো দেয়। এবারে কি ওখানে শিক্ষাটাই তো শেষ নয়, তোমার বাড়ির শিক্ষাও দরকার। বাড়িতে এবার তুমি কিরকম ভাবে পরিবেশে মানুষ হলো সেটাও দেখতে হবে। বাচ্চা বেশি তো বাড়িতেই থাকে না, অনেকে আবার ঘর থেকেও পড়ে। তমলু রামকৃষ্ণ তো, তমলু রামকৃষ্ণ সকল জায়গায় রামকৃষ্ণ।
ভীষণ যে ভালো ইনস্টিটিউট সব আছে, তবু চারদিকে এইরকম রাহাধানি বদমাসি গুণমণি প্রতারক বেড়ে যাচ্ছে। যদি বলো অন্য জায়গা থেকে বাচ্চারা সুশিক্ষা পাচ্ছে, তো ওই সুশিক্ষার ছেলেগুলো আটকায় না থাকে তো তাদের কি কথা? পরিবেশই দূষণ হয়ে গেছে, পরিবেশই খারাপ হয়ে গেছে। শুধু ইনস্টিটিউটের নাম বাড়ানোর ধারা, যে কোনো হোক পাস করে দিয়েছে। মানে সবে এত জালিয়াতি রাজধানী বলে মানুষ বাঁচবে গা কেন, দেশ চলবে গা কেন? সব যদি দু নম্বরই লোক হয়, সেইটাই দু নম্বরই ওই প্রতারক লোকগুলোই তো তাহলে সব জায়গায় রং রফা করবে, ওরা ভবিষ্যতে গিয়ে দেশের জন্য কত ভালো কাজ করে দেখবে। ছানাই পানাই জমিন লড়ি লোকেরাই ভালো বাঁচতে পারবে, তাদেরকে ধরার কেউ নেই, দেওয়ার লোক আছে। আমাদের জীবন তো যেসে তেসে কেটে যাবে, পরবর্তী জেনারেশন কি হবে? যারা আর্টস ফার্টস নিয়ে পড়ছে তাদের কোনো চান্স নেই, যাদের বয়স পেরিয়ে আসছে 40 পেরিয়ে গেছে তাদের কি আর হবে? এরপরে দশ বছর এটা কাটিং এর ঠিক আছে।